Hello everyone, welcome to Cup Plate Fogs. This is gonna be a very different type of video. আমাদের যদি চ্যানেল তোমরা ফলো করে থাকো দেন অবভিয়াসলি আমরা আগরতলা গেছিলাম কিছুদিন আগে এন্ড আগরতলা যাওয়ার পর ছিল এটা ইলেকশনের জাস্ট আগের মুহূর্ত আর কি এন্ড আমরা ভাবলাম যে আগরতলায় আছি ইলেকশনের এত সুন্দরভাবে একটা চলছে ইলেকশনের এনভায়রনমেন্ট তো আমরা ভাবলাম যে সেটাকেও একটু ব্লগ করি সেটাকেও একটু দেখানোর চেষ্টা করি তোমাদের আর তার সাথে গিয়েছিলাম তোমার কুমারঘাট ফটিক রায় সেখানেও তোমরা হয়তো ভিডিও দেখেছো যাই ভিডিও বানিয়েছি দোজ আর মোস্টলি ফ্রম আগেও বলেছি যে নন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আমরা যা এক্সপিরিয়েন্স করছি ইলেকশন ফ্রম এ সিটিজেন এ রেসিডেন্ট অফ আগরতলা এ রেসিডেন্ট অফ ত্রিপুরা সেই হিসাবেই আমরা তোমাদের কাছে ধরে তোলার চেষ্টা করেছি আর আরেকটা জিনিস হলো কি ইলেকশনের সাথে আমার কাফি রিলেশন আছে বিকজ 2016 আমি যখন সার্ভিস জয়েন করি 2016 পরে 2018 তোমরা জানো যে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন হয় ত্রিপুরার তো 2017 থেকেই কাজ স্টার্ট হয়ে যায় ইলেকশনের আর ওই সময়ই আমি স্টার্টিংয়ে থাকি ব্রাঞ্চ অফিসার ইলেকশনের আর সেই থেকে যে আমার মানে ইলেকশনের সাথে একটা মানে একটা কানেকশন যে এসে গেল শেষ অবধি আমি সার্ভিস ছাড়া অবধি 6.5 বছরের মধ্যে মোটামুটি আমি 4 থেকে 5টা ইলেকশনের মধ্যে আই ওয়াজ মোর অর লেস দ্য ব্রাঞ্চ অফিসার প্রত্যেকবার ইলেকশন হতে কিছু না কিছু তো হিসেবে থাকি তো এক দুটোর মধ্যে আমি এআরও হিসেবেও ছিলাম ইলেকশনটাকে খুব কাছে থেকে দেখেছি ফ্রম গভর্নমেন্ট অফিসিয়াল পয়েন্ট অফ ভিউ গভর্নমেন্ট সাইড থেকে কীরকম সুবিধা অসুবিধা হয় সেই সব জিনিস দেখেছি অ্যান্ড কীভাবে ইভেন কাউন্টিংয়ের মধ্যেও কাউন্টিং হলের ভেতরে কীরকম এনভায়রনমেন্ট থাকে কীভাবে কাউন্টিং করা হয় হাউ টু এনশিওর কি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন কীভাবে কন্ডাক্ট করা হয় চেষ্টা করা হয় আমি দেখেছি বা আমি জানি হাউ ইটস হ্যাপেনিং আই নো সব কিছুর ব্যাপারে তো ওয়েন আই ওয়াজ ইন সার্ভিস আই কুড নট স্পিক ফর অবভিয়াস রিজন এখন মানে চাকরি ছাড়ার পরে যেভাবে আগের দুটো ভিডিও বানিয়েছি একটা রেসিডেন্ট অফ ত্রিপুরা হিসেবে যে আমরা কথা বলতে পেরেছি সেই জিনিসটা মানে হয়তো সার্ভিসে থাকাকালীন পারতাম না রিসেন্টলি আজকে 27th আজকে রেকর্ডিং করছি ভিডিওটা 2nd of March ইজ কাউন্টিং এক্সিট পোল এসে গেছে অ্যান্ড আফটার দ্য এক্সিট পোল আই থট কি এইবার ভিডিওটা যেটা বানাচ্ছি এই ভিডিওটার এজেন্ডা ইজ সামথিং লাইক কি ইফ ইউ আর এনি পলিটিক্যাল পার্টির কাউন্টিং এজেন্ট হও বা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ হও দেন কাউন্টিং হলের মধ্যে যাওয়ার আগে কাউন্টিং হলের ভেতরে কাউন্টিং হল থেকে বেরোবার পরে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ শুড ফোকাস অন কোন জিনিসটা তোমরা দেখবে টু এনশিওর দ্যাট যে কোনো পলিটিক্যাল পার্টি থেকেই তুমি হো টু এনশিওর দ্যাট ফ্রি অ্যান্ড ফেয়ার হিসেবে কাউন্টিংটা হয় সেটা আমার মনে হয় এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি যেই জিনিসটা আমি কাউন্টিং হলের ভিতরে দেখে এসেছি সেই পয়েন্ট অফ ভিউ থেকেই বলছি তো শোনো ঠিক করে পয়েন্টগুলো 1 নম্বর পয়েন্ট তুমি যদি কাউন্টিং এজেন্ট হয়ে থাকো দেন অবভিয়াসলি তোমাকে কাউন্টিং এজেন্টের আইডি কার্ড ইস্যু করা হয়েছে বাই রিটার্নিং অফিসার তো এনশিওর কি তুমি যাওয়ার আগে কাউন্টিং হলে যাওয়ার আগে কাউন্টিং এজেন্টের আইডি কার্ডটা যেন সঙ্গে থাকে এছাড়া বললাম তোমাকে ঢুকতে দেবে না আমি আর ওই সময় রিপ্লেসমেন্ট পাওয়া ইজ ভেরি টাফ দ্যাট ইজ ওয়ান থিং তোমার মোবাইল ওয়াচ ব্যাল্ট ওইসব জিনিস নিয়ে যেও না ওসব ভিতরে নিতে দেয় না তো অবভিয়াসলি একটু বাইরে রেখে আসো আর ওই সবের জন্য একটু তোমার বাইরে সিএপিএফ বা কী বলে ওদের পুলিশ পার্সনাল যারা থাকে ওদের সাথে ঝগড়াঝাটি হতে পারে সো ডোন্ট ব্রিং অল দিস মোবাইল ওয়াচ ব্যাল্ট ওইসব জিনিস আনো না ওগুলো অ্যাভয়েড করো না হোয়াট ইউ শুড এনশিওর কি কাউন্টিং এজেন্টদের আলাদাভাবে এন্ট্রি করা হয় কাউন্টিং হলের মধ্যে না কাউন্টিংয়ের যে বিল্ডিংটা থাকে সেই বিল্ডিংয়ের মধ্যে আলাদাভাবে চেকিং করা হয় আলাদাভাবে সিকিউরিটি চেক সেপারেট এন্ট্রি থাকে তো ওই সময় ফ্রম এ পলিটিক্যাল পার্টিস পয়েন্ট অফ ভিউ সি কি প্রপার চেকিং যেন সবার হচ্ছে মেটাল ডিটেক্টর যেন থাকে যদি সিসিটিভি লাগানো আছে কি না সেটা দেখবে ভিডিও রেকর্ডিং হচ্ছে কি না সেই জিনিসটা সেটা দেখবে আর এটাও দেখবে যে সবাইকে বলা হচ্ছে কিনা তোমার পকেট শকেট খালি করো বেল্ট বেল্ট খুলে রাখো এইসব জিনিস যেন খুলে রাখতে বলা হয় এসব জিনিসটা দেখবে মানে আমার কথা বলার এটাই সারমর্ম যে মেক শিওর কি দেয়ার ইজ নো পার্শিয়ালিটি অ্যাজ সাচ কোনো পার্টি হিসেবে যেন কোনো পার্শিয়ালিটি না করে ফ্রম সিএপিএফ বা পুলিশের সাইড থেকে এই জিনিসটা এনশিওর করবে আর যদি তুমি দেখো যে এরকম কিছু একটা হচ্ছে দেন অবভিয়াসলি
তোমার বাইরে একজন নোডাল পুলিশ অফিসার থাকে কাউন্টিং হলের, হি অর শি মেবি যে কোনো ডিপিএস অফিসার থাকবে, এসডিপিও হতে পারে বা ইন্সপেক্টর থাকতে পারে, ওদেরকে বলো যে এই জিনিসটা হচ্ছে অ্যান্ড দে উইল এনশিওর কি এই জিনিসটা যেন না হয়। ব্রিং ইট টু দ্য নোটিস অফ দ্য অথরিটি, দ্যাট ইজ ওয়ান থিং। কাউন্টিং হল মানে কাউন্টিং এর বিল্ডিংটার মধ্যে তো তুমি ঢুকলে সেখানে একবার চেকিং হবে, নেক্সট উড বি কাউন্টিং হলটা যেটার ভেতরে অ্যাকচুয়াল কাউন্টিংটা হবে। কাউন্টিং হলের মধ্যে ঢোকার জন্য কাউন্টিং এজেন্টদের জন্য মানে পলিটিক্যাল এজেন্টদের জন্য আলাদা এন্ট্রি থাকে, অ্যান্ড সেই এন্ট্রির মধ্যেও আবার তোমার চেকিং হবে। তো এখানের মধ্যে চেকিং হচ্ছে কি না, সেখানে পুলিশ দাঁড়ানো আছে কি না, যাকে তাকে যেন ঢুকতে না দেওয়া হয় সেই জিনিসটা যেন অ্যাটলিস্ট পুলিশ দাঁড়িয়ে থেকে করছে কি না সেই জিনিসটা দেখবে। এগেইন মাই পয়েন্ট ইজ দেয়ার শুড নট বি এনি পার্শিয়ালিটি হিয়ার, যদি হয় এরকম ব্রিং ইট টু দ্য নোটিস অফ দ্য অফিসিয়ালস দেয়ার। হয়তো এই ভিডিওটা তোমাদের কাজে নাও লাগতে পারে, হয়তো তোমরা এই ইলেকশনের সাথে জড়িতও নও কোনোভাবেও, বাট মেবি কোনোভাবে হয়তো কোনো পার্টির সাথে কানেক্টেড আছো বা তোমার ফ্যামিলির কেউ হয়তো কোনো কাউন্টিং হলের মধ্যে ডিউটি করেছে। তো আমি বলবো যে জাস্ট ফরওয়ার্ড দিস ভিডিও জাস্ট ওদেরও জানার জন্য যে ওদের কোন জিনিসটা করা উচিত তোমার কাউন্টিং হলের ভেতরে, সেটা যেন ও জানতে পারে ঠিক মতো, তার জন্য জাস্ট একটু ফরওয়ার্ড করো আর কি এটাকে। কাউন্টিং হলের ভেতরের চিত্রটা আমি বলছি, কাউন্টিং হলের মধ্যে যখনই পলিটিক্যাল কাউন্টিং এজেন্টরা যখন ঢুকবে, ওরা একটা পাতলা একটা করিডোরের মতো থাকবে, মানে তোমার ব্যারিকেডের মতো থাকবে, সেটার ভেতরে ঢুকবে ঠিক আছে। আর ব্যারিকেডের আরেক সাইডে থাকবে তোমার মোটামুটি সাত মিলিয়ে 14টা কাউন্টিং টেবিল। 14টা কাউন্টিং টেবিল যখন থাকবে, তোমরা অবভিয়াসলি এটা দেখবে কাউন্টিং হলে ঢোকার পরেই কি সব সাইডে চারোদিকে সিসিটিভি আছে কি না, সেগুলো চলছে কি না। সিসিটিভি না থাকলে অনেক সময় তোমার ক্যামেরা ফিট করা থাকে সব অ্যাঙ্গেলে, ভিডিও রেকর্ডিং ইজ মাস্ট, সেটা যেন করা হয় সেই জিনিসটা এনশিওর করবে। যদি না হয়ে থাকে ব্রিং ইট টু দ্য নোটিস অফ দ্য অথরিটি। কেন হচ্ছে না, কারণ তোমার লাস্ট এভিডেন্স যদি কিছু একটা হয়ে থাকে কাউন্টিং হলের ভেতরে, বললাম তোমার এই ভিডিও রেকর্ডিংটাই হবে, তো এনশিওর কি এই জিনিসটা যেন থাকে। তো 14টা কাউন্টিং টেবিল থাকবে, আর একটা কাউন্টিং টেবিল রিজার্ভ থাকবে তোমার সেই পেপার ব্যালট কাউন্টিংয়ের জন্য, বা পেপার ব্যালট মানে ভিভিপ্যাটের স্লিপগুলো কাউন্টিংয়ের জন্য সেটা থাকবে, ওটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, সেটার মধ্যে কাউন্টিং হবে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে পোস্টাল ব্যালট, পিবি যাকে বলে, পোস্টাল ব্যালটটা কাউন্টিং হবে রিটার্নিং অফিসারের টেবিলের মধ্যে। রিটার্নিং অফিসারের টেবিল থাকবে অপোজিট সাইডে, বড় একটা টেবিল থাকবে, রিটার্নিং অফিসার থাকবে, তার সাথে এক দুজন আরও অফিসার থাকবে, আর তার পাশে মোস্ট প্রবাবলি দেয়ার উইল বি ওয়ান সিট ফর দ্য অবজারভার ঠিক আছে। রিটার্নিং অফিসার, তার সাথে আরও এক দুজন এআরও থাকবে, আর তার পাশে থাকবে অবজারভার। এই কাউন্টিং হলের মেইন কর্তা ধর্তা হচ্ছে রিটার্নিং অফিসার যে আছেন, আর হচ্ছেন অবজারভার, এই দুজন হচ্ছে মেইন মানে হায়েস্ট লেভেল অফ অফিসার সেই কাউন্টিং হলের মধ্যে। তো যে কোনো প্রবলেম, যে কোনো ইস্যু আসে এদের দুজনকে বললেই চলবে। মানে পেপার ব্যালটটা কাউন্টিং হবে, সেখানের মধ্যে কন্টিনিউয়াস একজনকে বসে থাকতে হয় পেপার ব্যালট কাউন্টিংয়ের জন্য। মোস্ট এক্সপিরিয়েন্সড ইন ইয়র মানে এজেন্টের মধ্যে একজন থাকবে সেখানে, বা তোমার যে কি বলে ক্যান্ডিডেট থাকে উনি নিজেও সেখানে বসতে পারে। বাট আমার কথা হচ্ছে যে সেই তোমার আরও টেবিলের মধ্যে যে বসছে, হি হ্যাজ দ্য হাইয়েস্ট রেসপন্সিবিলিটি যে আশেপাশে তোমার যে কোনো এজেন্টের কোনো সুবিধা অসুবিধা কিছু হচ্ছে কি না, বা যদি কোনো এজেন্ট কোনো দেখছে যে কোনো উল্টাপাল্টা কিছু হচ্ছে, তাহলে সেই কনসার্ন রেজ করার জন্য বললাম যে আরও টেবিলে বসে আছেন তার কাছেই সেই জিনিসটা বলবে। আর সেই হচ্ছে ফার্স্ট পারসন যে রিটার্নিং অফিসার বা তোমার অবজারভারকে সেই ইস্যুটা বলবে, তার রোলটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম তার আরেকটা রেসপন্সিবিলিটি থাকে যে যদি কোনো তার কোনো এজেন্ট এখান দিয়ে কোনো উল্টাপাল্টা কোনো কাজ করছে, চিৎকার চেঁচামেচি করছে যা মানে বা ঝগড়া করছে কারোর সাথে, তাকে যেন কন্ট্রোল করে। সো তার দুটো ভেরি ইম্পর্টেন্ট রোল হয়ে যায়। আচ্ছা, তো কাউন্টিং এজেন্ট হিসাবে তোমাদের টেবিলের নাম্বার দেওয়া হবে তোমার কাছে, তো যেই টেবিলের নাম্বার দেওয়া হয়েছে সেই জায়গাতে গিয়েই বসবে, মানে তার পাশেই বসবে গিয়ে, অ্যান্ড এনশিওর কি
তোমার যেন সিট সেখানে থাকে, তোমার যেন চেয়ার যেন দেওয়া থাকে, চেয়ার চেয়ার যেন অ্যারেঞ্জ করে। অ্যাট দ্য সেম টাইম তোমরা দেখবে একটা টেবিলের জন্য একজন এজেন্টই থাকে। সো মোটামুটি আমি যদি তিনটা চারটা পার্টি ধরি, দেন 3-4 এজেন্টস উইল বি দেয়ার ফর ওয়ান টেবিল, টু সি ওয়ান টেবিল। ঠিক আছে, নাও আমি অপোজিট সাইডে মানে অফিসিয়াল সাইডে টেবিলের মধ্যে কজন থাকে সেটার কথা একটু বলছি। নাও অফিসিয়াল সাইড থেকে মানে কাউন্টিং টেবিলের মধ্যে নর্মালি তোমার তিনজন অফিসিয়ালস থাকে, একজন হচ্ছে কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, আর একজন থাকে মাইক্রো অবজারভার। নর্মালি তিনজনই থাকে, আমি জানি না এবার কি চারজন আছে কি না, বাট তিনজন ইজ দ্য বেয়ার মিনিমাম যা থাকবে। তো তুমি জাস্ট মানে যখন কাউন্টিংটা স্টার্ট হবে, রিটার্নিং অফিসার অ্যানাউন্স করবে, প্রত্যেক রাউন্ডে অ্যানাউন্স করে যে কাউন্টিং যেন স্টার্ট হয়। আর ফার্স্ট অ্যাকচুয়ালি পোস্টাল ব্যালট কাউন্টিং দিয়ে স্টার্ট হয় রিটার্নিং অফিসারের টেবিলে। পোস্টাল ব্যালটটা কাউন্ট হওয়ার মোস্ট অফলি আধা ঘন্টা পরে তোমার মেইন কাউন্টিং স্টার্ট হয়। তো মেইন কাউন্টিং স্টার্ট হলে পরে কী হয়, ফার্স্ট হচ্ছে তোমার কাউন্টিং সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন উনি তোমাকে কন্ট্রোল ইউনিট সিইউ, যেটার মধ্যে রেজাল্টটা দেখা যায়, সিইউটা তোমাকে দেখাবে। অ্যাজ এ কাউন্টিং এজেন্ট তোমার কি রেসপন্সিবিলিটি, তোমার এটা দেখা যে এটার মধ্যে যে রেজাল্টের যে লকটা আছে সেটার মধ্যে গালা দেওয়া আছে কি না, সেটা সিল দেওয়া আছে কি না, বাইরে সিল আছে কি না, তার মধ্যে তোমাদের কোনো পলিটিক্যাল পার্টি যে পোলিং স্টেশনের মধ্যে সিগনেচার দিয়েছিল কি না, সেই জিনিসটা যেন থাকে সেটা চেক করা হচ্ছে তোমার ফার্স্ট দায়িত্ব। সেগুলো যদি না থাকে, তোমার যদি কোনো ডাউট থাকে, দেন রেইজ ইট ইমিডিয়েটলি টু তোমার যে এজেন্ট আছে, সরি অফিসিয়ালস আছে এখানে বা রিটার্নিং অফিসার যে আছে ওনার কাছে রেইজ করো এই ইস্যুটা, বিকজ দিস ইজ এ ভেরি মেজর ইস্যু। এসব হওয়া মানে নর্মালি হয় না, বাট সেগুলো যেন না হয় তার জন্য কোনো ডাউট থাকলেই রেইজ ইট, অ্যান্ড দে উইল অ্যাকচুয়ালি মানে তোমার অ্যাড্রেস করবে তোমার ইস্যুটা। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। নাও সেই জিনিসটা চেক করে নিলে অ্যান্ড তোমাদের সবাইকে সামনে সামনে নিয়ে দেখাবে, যদি নাও দেখায় তাহলে বলবে যে ভাই আমাকে সামনে এনে দেখাও আমি ঠিক করে দেখতে চাই। দ্যাট শোজ ইউর ইগারনেস, কি তুমি কতটুকু ইন্টারেস্টেড তোমার পার্টির রেজাল্টের জন্য, যতটুকুই হয় ফুল ইন্টারেস্ট দেখাও এটার মধ্যে। ইটস দ্য ডেমোক্রেসি ইউ আর ফাইটিং ফর হিয়ার, ঠিক আছে সেটা দেখো। দেন কি হবে, সবাই স্যাটিসফাইড, তারপর সেই গালাটা খুলবে, খোলার পর রেজাল্ট বাটনের মধ্যে ক্লিক করবে। রেজাল্ট বাটনের মধ্যে ক্লিক করার পরেই তোমার ডেট অ্যান্ড টাইম অফ পোল দেখাবে। দ্যাট ইজ অলসো এ ভেরি ইম্পর্ট্যান্ট নাম্বার টু সি। ডেট অ্যান্ড টাইম অফ পোল মানে কত তারিখে হয়েছিল, মানে 16 তারিখ, 16 তারিখ আর 16 তারিখের টাইমটা দেখাবে। তো মানে উপরে দেখাবে সিইউর মধ্যে, সেই জিনিসটাও লক্ষ্য করবে যে ঠিকভাবে মানে ঠিক আছে কি না, যদি সেখানেও বেঠিক হয় ইনফর্ম। অনেক সময় আগে পিছিয়ে টাইমটা হয়ে যায়, ওইটা নিয়ে খুব ভাবনা চিন্তার কিছু নেই, সেখানে আছে দে উইল অ্যাড্রেস, বাট ডেটটা যেন ঠিক থাকে সেটাই দেখবে। নাও যে রেজাল্টটা স্টার্ট হয়ে গেল, তারপর তো প্রত্যেকটা পার্টির এগেনস্টে না, অ্যাকচুয়ালি তোমার নাম্বার হিসেবে দেখাবে যে ক্যান্ডিডেট ওয়ান, ক্যান্ডিডেট টু। তো ক্যান্ডিডেট ওয়ান টু তো তোমার জানাই আছে লিস্টের মধ্যে কে ক্যান্ডিডেট, তো সেই হিসাবে নাম্বারগুলো দেখাবে। তো এক্স্যাক্টলি ওই হিসাবে তুমি তোমার কাছে লিখে রাখো ক্যান্ডিডেট ওয়ান কত, ক্যান্ডিডেট টু কত, সেই হিসাবে নাম্বারটা যেন থাকে। সেই নাম্বারটা কী করবে, যে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট যে আছে মানে অফিসিয়াল সাইডে, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট বা কাউন্টিং সুপারভাইজার অফিসিয়াল সাইডে, তারা একটা টেলিশিট মেনটেন করে। সেই টেলিশিটের মধ্যে দে উইল রাইট ডাউন ক্যান্ডিডেট ওয়ান, ক্যান্ডিডেট টুর কত ভোট, সেটা তার সাইড থেকে করবে। তারপর সে সিগনেচার করবে এটাতে, আর প্রত্যেকটা মানে কাউন্টিং এজেন্ট, প্রত্যেক পার্টির কাউন্টিং এজেন্টের কাছ থেকে সিগনেচার নেবে ওই টেবিলের। সেটা একদম ভালো করে লক্ষ্য করে সেই কাগজটা দেখ মানে সাইন করবে, আর এটার একটা কপিও তোমাদের দেওয়া হবে। দ্যাট ইজ ওয়ান থিং। আর সেই ট্যালিশিটের কপিটা চলে যাবে রিটার্নিং অফিসারের কাছে। জাস্ট আমার কথাটা লক্ষ্য করো, যে এই ট্যালিশিটের কপিটা ফ্রম কাউন্টিং সুপারভাইজার উইল গো টু তোমার রিটার্নিং অফিসার। সে সেখানে পুরো রেজাল্টের ট্যালি বানাবে, সব কিছু করবে, আর তোমার কি বলে আরও টেবিলে, রিটার্নিং অফিসারের টেবিলে যে বসে আছেন সেও দেখতে পারবে তোমার রেজাল্টটা কী এসেছে সেই টেবিলের। নাও মাইক্রো অবজারভার যিনি আছেন সেই টেবিলের মধ্যে, মাইক্রো অবজারভার নিজের মতো একটা টেলিশিট বানাবে। কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট বা কাউন্টিং সুপারভাইজার তো একটা টেলিশিট বানাচ্ছে, মাইক্রো অবজারভারও একটা টেলিশিট বানাবে, তোমরা সেইটাকেও দেখবে।
ওয়েদার তোমাদের সাথে ম্যাচ করছে কিনা। তো সেটা ম্যাচ করলে বলে মাইক্রো অবজারভার কি করবে, এই টেলিশিটটা দিয়ে দেবে অবজারভারের কাছে। তো মাইক্রো অবজারভার দিচ্ছে অবজারভারের কাছে, কাউন্টিং সুপারভাইজার দিচ্ছে রিটার্নিং অফিসারের কাছে, অ্যান্ড আলটিমেটলি সেগুলো ম্যাচ করছে কি না সেটা দেখার কাজ হচ্ছে রিটার্নিং অফিসারের টেবিলের মধ্যে যে যিনি বসে আছেন উনার কাজ। আর অফিসিয়ালসদের তো কাজ তো অবভিয়াসলি, বাট পলিটিক্যাল এজেন্ট বা রিটার্নিং অফিসারের টেবিলের মধ্যে যে এজেন্ট বা ক্যান্ডিডেট বসে আছেন সে 100 বার সেই জিনিসকে কোশ্চেন করতে পারে যে ওয়েদার দে আর ম্যাচিং অর নট, সেগুলো চেক করার অধিকার ওদের কাছে আছে। করা সেটা এনশিওর করা কি কারেক্ট অর নট, দ্যাট ইজ ইউর 100 মানে সব পলিটিক্যাল পার্টিরই আই থিঙ্ক এটা করা উচিত। জিনিসটা হয়ে গেলে আই থিঙ্ক এখানের মধ্যে আর কারো সাইড থেকে 2 নম্বরই করার আর কোনো উপায় থাকে না। যদি সব দিক থেকে ভিডিও রেকর্ডিং করা হয়, সব দিক থেকে এনশিওর করা হয় কি কোথাও কোনো চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি বা কাউকে বার করা হচ্ছে না আননেসেসারিভাবে, তাহলে মনে হয় না কোনোভাবেও এখানের মধ্যে 2 নম্বরই করার কোনো উপায় আছে এখানের মধ্যে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দিই, প্রত্যেকজন পলিটিক্যাল এজেন্টকে, প্রত্যেক পার্টির পলিটিক্যাল এজেন্টকে বলে দিই, যদি ভাই এখানের মধ্যে কিছু উল্টাসিতা কাজ করো, যদি চিৎকার চেঁচামেচি কিছু করো, দেন তোমাকে বার করে দেওয়া হবে কাউন্টিং হল থেকে। সো বি রেডি ফর দ্যাট, প্লাস সেন্ট্রাল ফোর্সেস এখানে আছে, তো বি রেডি ফর কি তোমাকে পুরোটাই তোমাকে পুরোই বার করে দেওয়া হবে কাউন্টিং হল থেকে। তো এরকম যদি কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ট যদি এরকম কিছু করে, দেন অপোজিট পার্টি, অপোজিশন পার্টির যেই আছে, ইট ইজ হিজ মানে আলটিমেট রেসপন্সিবিলিটি টু রেইজ এ ভয়েস এগেনস্ট দ্যাট পার্সন যে এরকম কিছু করছে, অ্যান্ড ইমিডিয়েটলি তোমার রিটার্নিং অফিসারকে ইনফর্ম করা বা অবজারভারকে ইনফর্ম করা কি প্লিজ গেট দিস পার্সন আউট অফ হিয়ার অর গেট দিস পার্সন ইন কন্ট্রোল। যদি সে মানে শান্ত মানে শান্তি শৃঙ্খলায় যদি একটা কাউন্টিং না করতে পারে, তাহলে কি আর ডেমোক্রেসি হবে এটা, ঠিক না? সো এনশিওর কি এইসব জিনিস করা হয়। আর শেষমেশ তো ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করা তো চলতেই থাকে, ওটার মধ্যে একটু টাইম লাগে। তো টেবিল নাম্বার 1 আই থিঙ্ক নর্মালি এটা হয় যেটার মধ্যে ম্যাক্সিমাম তোমার ভিভিপ্যাট কাউন্টিংটা হয়। তো এটার মধ্যে যেই পড়ে তার অবভিয়াসলি একটু সময় তো লাগেই, সময় লেগেই যায়। আর অনেক সময় হয় কি তোমার কন্ট্রোল ইউনিটের মধ্যে ডিসপ্লে কাজ করে না বা ব্যাটারি ঠিক মতো কাজ করে না, তো এটার মধ্যে তোমার ECIL ইঞ্জিনিয়ার এসে কিছু ঠিকঠাক করে। আর তার সাথেও যদি ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্যাট, অবভিয়াসলি ইনফর্ম দ্য রিটার্নিং অফিসার, সে মানে যথাসম্ভব চেষ্টা করবে তোমার ইস্যুকে অ্যাড্রেস করার জন্য। আমি যখন কাউন্টিং হলের মধ্যে থাকতাম, আমি যেই পজিশনেই থাকলাম মানে মানে যেই ডিউটিতেই থাকলাম, আমার একটা কাজ থাকতো যে আমি ভেতরে ঘুরতে থাকতাম, মানে কাউন্টিং হলের ভেতরে ঘুরতে থাকতাম, এনশিওর কি কেউ যেন উল্টাসিধা কুছ না করে, সবাই যেন শান্তি শৃঙ্খলায় এইসব কাউন্টিংটা করে। তো এইসব জিনিস করলে আশা করি তোমার কাউন্টিংটা খুব ঠিকঠাকভাবেই চলতে থাকবে। জাস্ট মেক শিওর কি অপোজিশন পার্টির মানে অপোজিশন পার্টির সব এজেন্টরা যেন কাউন্টিং হলের মধ্যে প্রেজেন্ট থাকে, অ্যাট দ্য সেম টাইম রিটার্নিং অফিসারের টেবিল আরও টেবিল সেটার মনে মধ্যে যেন 100% যেন কেউ না কেউ অ্যাট এ টাইম থাকে ফুল কাউন্টিং প্রসিজিওরের মধ্যে। এই দুটো জিনিস এনশিওর করতে হবে। কোনো টেবিলে যদি নাও দিতে পারো কাউন্টিং এজেন্ট, অ্যাটলিস্ট রিটার্নিং অফিসারের টেবিলের মধ্যে যেন একজন থাকেই 100%। তো আশা করি আনটুয়ার্ড সিচুয়েশন হওয়ার চান্সেস খুবই কম হয়ে যায় আর কি। আর অ্যাট দ্য এন্ড আই উড সে কি আই উইশ অল দ্য পার্টি দ্য ভেরি বেস্ট অফ লাক, অ্যান্ড আই উইশ কি দ্য বেস্ট অফ পার্টি উইন দিস ইলেকশন। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড, আই হোপ যদি ভালো লেগে থাকে তো থোড়া লাইক বাইক দিয়ে দো আর শেয়ার করো সব তোমাদের বন্ধুবান্ধবদের সাথে, পলিটিক্যাল পার্টির যারা আছে ওদের সাথেও শেয়ার করো, আই থিঙ্ক ওদেরও ভালো লাগবে এই ভিডিওটা দেখে। আর কি বলবো, দ্যাটস ইট, দেখতে থাকো এই চ্যানেল, সামনে আরও অনেক ভিডিও আসবে।